আসসালামু আলাইকুম বিয়ার্স ডাব্লিউকে এটিকে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে বিষয়টি শিখিয়ে দেব সেটি হলো মনে করেন যে আপনি আপনার মোবাইল ফোনের জিমেল পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন কিভাবে সেই জিমেল পাসওয়ার্ডটি রিসেট করে নতুন একটি জিমেল পাসওয়ার্ড দিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই বিষয়টি শিখিয়ে দিব তো ভিউয়ার্স আপনি যদি আপনার মোবাইল ফোনের জিমেল পাসওয়ার্ডটি রিসেট করে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখতে হবে তো বিওয়ার্স ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় যদি আপনার মোবাইল ফোনের জিমেল পাসওয়ার্ডকে রিসেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে চলে যেতে হবে জিমেইলে আপনি আপনার মোবাইল ফোনে থাকা জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে একদম কর্নারে আপনার মোবাইল ফোনের জিমেইলের লোগোটি দেওয়া আছে সেই লোগোটির উপরে ক্লিক করে দেবেন লোগোটির উপরে ক্লিক করে দেওয়ার পর বিওয়ার সেখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে যে একটি অপশন রয়েছে সেটির উপরে ক্লিক করে দেবেন সেটির উপরে ক্লিক করে দেওয়ার পর বিওয়ার সেখান থেকে ডান দিকে একটু স্ক্রল করে আসবেন আসার পর এখানে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাইবেন সেটির উপরে ক্লিক করে দিবেন। সিকিউরিটি নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর ভিওয়ার্স এখানে স্ক্রল করে একটু নিচে আসলে দেখবেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে সেটির উপরে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর ভেওয়ার্স একটু লোডিং করবে একটু সময় নেবে সময় নেওয়ার পর ভেওয়ার্স আপনাকে কিন্তু সেই মূল পেজে নিয়ে যাবে তো ভিওয়ার্স এখানে দেখতে পাইতেছেন যে আমার কিন্তু সেই মূল পেজে নিয়ে আসছে তো বিওয়ার্স এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন ইন্টার ইউর পাসওয়ার্ড অর্থাৎ আপনার কে এখানে পাসওয়ার্ডটি বসানোর জন্য বলতেছে কিন্তু আপনি তো এখানে পাসওয়ার্ডটি জানেন না আপনি আর পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো বিওয়ার্স এখানে নিচে যে ফরগার্ড পাসওয়ার্ডটি দেখতে পাইতেছেন সেই ফরগার্ড পাসওয়ার্ডের উপরে সিম্পলভাবে ক্লিক করে দেবেন ফরগার্ড পাসওয়ার্ডটির উপরে ক্লিক করে দেওয়ার পর বিওয়ার্স এখান থেকে দেখতে পাইতেছেন যে ইন্টার লাস্ট পাসওয়ার্ড কিন্তু আপনার তো সেই পাসওয়ার্ডটি মনে নেই তো বিহার সেখান থেকে আপনি ট্রাই অ্যানাদার ওয়ে নামে যে একটা অপশন রয়েছে সেইটির উপরে সিম্পলভাবে ক্লিক করে দেবেন ট্রাই অ্যানাদার ওয়ে নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর বিহার সেখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড আপনি এখান থেকে যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করতে চান এই ইমেইলের সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে এবং আটটি অক্ষরের একটি পাসওয়ার্ড দিতে হবে তো বিওয়ার্স এখান থেকে খুব সাবধানতাভাবে আপনি একটি নতুন পাসওয়ার্ড আটটি অক্ষরের মধ্যে একদম শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো বিওয়ার্স আমি মনে করেন যে একটি শক্তিশালী পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিতেছি তো বেওয়ার্স এখানে যদি আপনার শক্তিশালী পাসওয়ার্ডটি দেওয়ার কাজ শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা সেভ পাসওয়ার্ড নামে যে একটি অপশন দেখতে পাইতেছেন সেই সেভ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন সেই সেভ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর বেওয়ার্স এখান থেকে লোডিং করে দেখবেন যে আপনার এখানে সাকসেস দেখাইতেছে অর্থাৎ আপনার এই জিমেইলে কিন্তু আপনার এই নতুন পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে তো বেওয়ার্স এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডকে নতুন করে আরেকটি পাসওয়ার্ড দিয়ে আপনার সেই জিমেলকে ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়